হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা থেকে শুরু হলো আমার ব্লগটা, সবাই দেখতে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। হয়ে গেছে তো অবশ্যই, এই হচ্ছে দেখো ঘরের পরিস্থিতি, ঠাকুর ঘর এটা। আর এই জায়গাটা ফাঁকা আছে আলমারি, তো এটা এখন আমাদের কমপ্লিট হয়নি, তো এটা হবে। তো এটা আজকে আমি একদম পরিষ্কার করব, একদম নোংরা হয়ে আছে, তো এটা পরিষ্কার করে নি। বলো কোথায় দেবে গো, জামা কাপড় গুলো হয়ে গেছে সব, আকাশটা পুরো মেঘ করেছে, অন্ধকার করে এসছে মেঘটা, মেঘ চতুর্দিকে। জামা কাপড় গুলো কোথায় মেলি? এখানে পটল আছে, তো ভাবছি ছেলেটাকে কি দিয়ে ভাত দেবো, একটু দই পটল বানাই। দই পটল বানিয়ে ওইটা হলেই হয়ে যাবে, একটা তরকারি হলে। নিয়েছি এখানে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, প্রায় 1 কেজির মতো পটল আছে এখানে, তো যতটা লাগে নিয়ে নেব। তো চলো পটলগুলোকে এখন ছুলে নিই। পটল ছোলা কমপ্লিট হয়ে গেল, এনে এগুলো আমি ভর্তা বানাবো, পটলের চোখলাগুলোর ভর্তা। আমি এরকম করে কেটে নেব, আমি এরকম করে কাটবো। তো আমি পটলটাকে এভাবে কেটে নিয়েছি, দুফাক করে নিয়েছি। অনেকে গোটা গোটা করে, মাঝখান দিয়ে এপাশে একটুখানি হালকা করে কেটে দেয়, ওপাশে দেয়, আমি দেইনি, পুরোটা কেটেই দিলাম। আমি আমার মনের মতো করে তরকারিটা রান্না করেছি, কারো রেসিপিটা আমি দেখিনি, জাস্ট আমি নিজে থেকেই করে দেখেছি যে পারি কি না। তো যাই হোক, কেটে নেওয়ার পর নুন হলুদ ভালো করে মেখে নিয়ে নিলাম। তো মেখে নেওয়ার পর এটা যেটা আমি করবো আর কি, মানে একটা পেস্ট তৈরি করতে হবে, তার জন্য আদা নিয়েছি 1 টুকরো, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর ওখানে 2 চামচের মতো আমি জিরে দিয়েছি, আর পোস্ত দিয়েছি 3 চামচের মতো, পোস্তর ভাগটা একটু বেশি দিয়েছি। তো এটা আমি ভালো করে এখন পেস্ট করব। তো যেটা আছে একজনকার রান্না, আমি ভুল বললাম যে দেখিনি, দেখেছিলাম, তো উনি আলাদা আলাদা করে নিয়েছিল। তো যাই হোক, আমার পক্ষে আলাদা করা পোষাবে না, তো ঝটপট যত রান্না করা যায়। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি খানিকটা পরিমাণ, সর্ষের তেলেই রান্নাটা করব। তো নুন হলুদ ভালো করে পটলটাকে মেখে নিয়ে দুভাগ করে ভেজে নেব, কারণ একবারে দিলে হবে না, হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে হালকা করে। তো যাই হোক, মানে যত জলদি তাড়াতাড়ি শর্টকটে রান্না করা যায়, যে শর্টকটে রান্না খেতে যেন ভালো হয়। তো যাই হোক, পটলটা আমার কিন্তু ভাজা একটা কমপ্লিট হয়ে গেল, তার পরবর্তীকালে আবার দিয়ে দেবো। তো সেই জন্য আমি একবারই বেটে ঘষে নিলাম, কারণ কষতে হবে ভালো করে। ভালো করে কষা না হলে কিন্তু তরকারিটা ভালো লাগে না, বা মশলার গন্ধগুলোই কিন্তু থেকে যায়। তো আর একটা টিপস যেটা হচ্ছে, গরম জল, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে যদি কষানো যায়, তাহলে কিন্তু কোনো বাটা মশলায় বা যে কোনো মশলার কিন্তু গন্ধটা থাকে না, যেমন জিরের একটা গন্ধ থাকে। তো পটল ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি সর্ষের তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা গোটা দিয়েছি, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো। তো এবার দেওয়ার পরে বাটির মধ্যে আর কি, একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল করার জন্য ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালো করে এখন আমি কষাতে থাকবো। তো যেটা হচ্ছে, উষ্ণ উষ্ণ গরম জলে তোমরা যদি তরকারি কষাও, যে কোনো তরকারি তোমরা রান্না করো কষাও, কিন্তু গন্ধটা থাকবে না, বেরিয়ে যায়। একটা জিরের, একটা আদার একটা ঝাঁঝালো গন্ধ থাকে, জিরের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও, যেটা আমি কথা বললাম, যে কোনো তরকারিতে তোমরা গরম জলে কষাবে, কষালে দেখবে ঠিকঠাক মতো রান্নাটা হয়েছে। তো এবার আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে যে বাটা মশলাগুলো রেখেছি, তো সেগুলো দেবো। অনেকে যেমন আদা, কাঁচা লঙ্কা, জিরে একটা বেটে নেয়, তারপর পোস্ত, বাদাম বেটে নেয়। তো আমি কিন্তু ওটাতে কাজু বাদাম দেইনি, জাস্ট আমন্ড বাদাম দিয়েছি, আমন্ড বাদাম দিয়েও করবো। তো সেখানে পেস্টটা দিয়েছি, তো আমি একবারই সব কিছু বেটে নিলাম মিক্সার ব্লেন্ডে, বেশি করে একটুখানি দিয়ে চল টল দিয়ে পরিমাণে ভালো করে বেটে নিয়েছি। তো ভাবলাম আজকে নিরামিষ একটু পটল খাই, কারণ ছেলেটার দাঁত তুলে নিয়ে আসছি, তোমাদেরকে বললামই তো, ওর একটুখানি খেতে এখন কষ্ট, শুধু গলা ভাত, গোবিন্দভোগের চাল, একটু আলু সিদ্ধ দিয়ে গলা ভাত খেতে হবে। তো বিকেলবেলা করে সুজি খাওয়াচ্ছি, তো এরকমই চলছে। তারপরে পরিমাণ মতো দই, তোমরা যে যার মতো দই খাও, তো সেরকমভাবেই দই নেবে। তো আমি একটু বেশিরভাগ পরিমাণে দই দিয়েছি। দই দেওয়ার পরে নুন চিনিটা একসঙ্গেই দিয়ে দেবো,
রক্ত দিয়ে এটাকে ভালো করে কষাবো। যতক্ষণ পর্যন্ত তেলটা না ঝরবে ততক্ষণ আমাকে কষাতেই হবে, না কষালে গন্ধটাও থাকবে না। দেখো আস্তে আস্তে তোমরাই দেখতে পাচ্ছ তেলের তেলটা কিন্তু চলে আসছে। যাই হোক, এবার দেখো পুরো মশলাটা কিন্তু হয়ে গেছে। তো এবার পটলটা একটু ঢেলে দিলাম। এবার পটলটা দিয়ে খানিক এবং জল দিয়ে ভালো করে কষাতে হবে। এটা ওই একটু একটু করে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে, গরম জল ফুটন্ত একদম নিয়ে কষাতে হবে। তো গরম জলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। তো ছেলের জন্য গোবিন্দভোগের চাল, আলু সিদ্ধ, তো সকালবেলা ওটা দিচ্ছি। আর ভাবলাম যে দুপুরবেলা একটু ডালিয়া করে দেবো, তো ভাবলাম যে না গোবিন্দভোগের চালটাই খাক, কালকে না হলে দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো আমার পটলটা প্রায় হয়ে এসেছে, এবার আমি জল ঢেলে দেবো। তো ছেলের এখন বলছে মা এটা আমি খেতে পারবো না। আমি বললাম না বাবা, তোমার তুমি আগে ভালো হয়ে যাও, তোমাকে আমি রান্না করে দেবো তোমার জন্য। অবশ্যই করে দেবো, কেন করে দেবো না, আসলে বাচ্চা মানুষ তো একটু নিত্য নতুন জিনিস দেখলে খেতে ভালোবাসে। তো যাই হোক, পটলের প্রিপারেশন তো অনেক রকম, চিংড়ি মাছ দিয়ে হয়, পটলের দোরমা হয়, পটল চচ্চড়ি হয়, তো পটল ভাজা হয়, পটল কিন্তু সব কিছুই ভালো লাগে। আগে কিন্তু আমি পটলটা খেতে একদম মোটেও পছন্দ করতাম না, ভালোই বাসতাম না পটলটা। তো যাই হোক, পটলের অনেক রকমের প্রিপারেশন আছে। একটা গোটা গোটা পটল হয় পটলের রান্নায় গোবিন্দভোগের চাল দিয়ে, তো ওটাও একদিন তোমাদেরকে দেখাবো। ওটা আমি অবশ্য প্রায় খেয়ে থাকি, আমারও খুব ভালো লাগে। নিরামিষ তরকারি, তো নিরামিষ যারা খেতে ভালোবাসে তো তারাই রেসিপিগুলো তাদের জন্যই। তো নিরামিষ তরকারি কিন্তু সত্যি অসাধারণ, এরকম দই বাদাম টাদাম পোস্ত দিয়ে যদি বেটে খাওয়া যায় তো সুন্দর লাগে। তো যাই হোক, এটা হয়ে এসেছে প্রায়। এখন একটুখানি পরিমাণে গরম মশলা দেবো, তো সামান্য পরিমাণে, আর ঘি দেবো 2-3 চামচের মতো ঘি দিয়ে দেবো। তো ব্যাস, এটা আমার এখন কমপ্লিট হলো, এটা আমি নামিয়ে নেব। তারপরে দুপুরবেলা স্নান আছে, পুজো আছে, তারপর ছেলে আসবে, তাকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। বিকেল 4টের সময় বা টিউশনি ম্যাম চলে আসবে, তো আগে থেকেই করে নিতে হবে এগুলো সব কিছু, এই হচ্ছে ব্যাপার। তো সংসারের কাজ আমাদের মেয়েদের তো নিত্য নতুন ভাবে তো আর কোনো কিছু হয় না, ওই একঘেয়েমি তো চলতে থাকে, সকালে ঘুম থেকে ওটা, বাচ্চাকে খাওয়ানো, রেডি করানো, টিফিন করা, স্কুল করা, হাজব্যান্ড থাকে, যা থাকে শ্বশুরবাড়িতে তাদের সঙ্গে করে দেওয়া, স্কুলে পাঠানো বা আদার্স কোনো কাজকর্ম করা, এই হচ্ছে। তো যাই হোক, এটা আমার কমপ্লিটলি হয়ে গেল, এটা আমি এখন নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তো দুপুরবেলা আমরা একটু খাবো, আর রাত্রেবেলা রেখে দেবো ওদের দুই ভাইয়ের জন্য। তো বলবো যে কেমন হয়েছে দেখো রান্নাটা করে। তো দই পটলটা সত্যি কথা বলতে আমি কোনোদিনও করিনি। শাশুড়ি মা তো অনেক রকমই রান্না জানে, আমার শাশুড়ি মা, ওনার তুলনায় হয় না, উনি অনেক রকম রান্না জানে, এত বছর ধরে সংসার করছে তো রান্না তো জানবে, তাও আবার বাঙাল, ঢাকা বিক্রমপুরের লোক, সেটা তো তুলনাই হয় না তার। তো হ্যালো গাইস, দেখো কি বৃষ্টি পড়ছে, কিন্তু ভিতরে এত গরম, অসহ্য গরম। তো দেখো বৃষ্টি পড়ছে, আর আমাদের এই জায়গাটা, মানে এই জায়গাটাতে একজনকার একটা প্লট বাড়ি করেনি, এরকম জঙ্গল হয়ে আছে, আর মশাগুলো এসে রক্তগুলোকে একদম চুষে চুষে খেয়ে নিচ্ছে, আমাদের রক্তগুলো আমাদের একদম শেষ করে দিল। কষ্ট করে রক্তগুলো জোগাড় করছি আর এরা এসে খেয়ে নিচ্ছে, পুরো জঙ্গল হয়ে আছে, নিশ্চয়ই যে জঙ্গল, খুব বৃষ্টি। এরকম প্যাক লাগিয়েছি, এবার স্নান করব, দেরি হয়ে গেল, 1টা বেজে গেছে, ছেলে আসার সময় হয়েছে। তো ছেলেকে আগে নেব, তারপরে স্নান করতে যাব, তার আগে ও না হলে তো স্নান করতে পারবো না। একটুখানি মুখে প্যাক লাগিয়ে নিয়েছি, তো চলো। তো হ্যালো এভরিওয়ান, দুপুরবেলা ছেলেকে গোবিন্দভোগের চাল ঘি মাখন দিয়ে খেতে বসেছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে।